জানি তো কোনো তাড়া নেই, হোমওয়ার্কটা পরে পরে করলেও চলবে, এরকম ব্যাপার হয়ে গেছে। দেখি ব্রেকফাস্ট আজকে কি বানাই বুঝতে পারছি না। আজকে কত তারিখ? আজকে 8 তারিখ। অ্যাকচুয়ালি আমার 8ই জুন আজকে। ব্রেকফাস্টে টুইটি বলছে প্যানকেক খাওয়ার ইচ্ছা আছে, আবার ব্রেডটাও রয়েছে, ভাবছি কি করব। ব্রেডটা কালকে খেলেও চলবে, কারণ ব্রেডটা 10 তারিখ পর্যন্ত ডেট আছে, আজকে তো 8 তারিখ। সো দেখি টুইটির জন্য আর আমাদের জন্য আজকে প্যানকেকই বানাবো। টুইটি প্যানকেক আর ব্যানানা স্মুদি বানিয়ে দেবো, তাতে ওর হয়ে যাবে। আজকের গরমটা, কালকে রাত্রিবেলা গরম খুব একটা ছিল না, কিন্তু খুব ভ্যাপসা ছিল। মানে এসি চলছে চলছে, এসিটা যখন একটু বন্ধ হয়ে যাচ্ছে তখনই যেন কেমন, তখন মনে হচ্ছে একটা ওপরে সিলিং ফ্যান থাকলে হয়তো এতটা গরম লাগতো না, কিন্তু তারপর মনে হচ্ছে যে আবার ভ্যাপসা ভ্যাপসার মতো হয়ে থাকছে এরকম আর কি। মানে খুব ভালো ওয়েদার কালকে ছিল না। আজকে তো রোদ তো খুব ভালোই উঠেছে, টেম্পারেচারও মোটামুটি ভালোই হবে। আজকে 28-29 মতো হবে, আর লোয়েস্ট বোধ হয় 17-18 এরকম কিছু গুগল বলেছে, আমি নই। আমি কিন্তু ওয়েদার রিপোর্টগুলো সমস্ত গুগল থেকেই বলি, মানে আমি নিজের থেকে কিছু দেখে টেখে বা কিছু বলে, আমি সবসময় গরম লাগলে গুগলকে জিজ্ঞেস করি টেম্পারেচার কত, ঠান্ডা লাগলেও গুগলকে জিজ্ঞেস করি টেম্পারেচার কত। সুতরাং সেসব জিজ্ঞেস করেই বলি, ভুল খবর কিছু দিই না আমি। আমারই জানালে ভুল খবর পাবে না, কম খবর পেতে পারো, ভুল খবর পাবে না, এই আর কি। যাই হোক, আজকে সকাল সকাল গাছগুলোকে একটু জল টল দিয়ে দিয়ে, গোড়ায় জল দিয়ে দিয়েছি, এবার একটু আমি নিজে জল টল খেয়ে নিই, তারপর একটু পাতাগুলোকে একটুখানি ভিজিয়ে ভিজিয়ে দিয়ে যাবো, কারণ পাতাগুলো শুকিয়ে শুকিয়ে গেছে। মানে বুঝতেই পারছি রাত্রের গরমটা কিন্তু বেশ ভালো ছিল, আমার গাছগুলোকে দেখে বোঝা যাচ্ছে। দেখতে দেখতে 10টা বেজে গেল, সব কাজকর্ম করতে করতে। অ্যাকচুয়ালি মাছ রান্না করব আজকে, মাছটাকে জলে ভিজিয়ে নর্মাল করে কাটিং ফাটিং করলাম, সেজন্য অনেকটা দেরি হয়ে গেল। আর আজকের মেনুতে থাকবে হচ্ছে, কালকে আমি উচ্ছে, আলু, কুমড়ো সব কিছু একটু একটু ছিল সেটা দিয়ে ফ্রাই করে রেখেছিলাম, তো এটা আমরা কালকে খেয়েছি, আর একটুখানি আছে, এটা আজকে আমরা খেয়ে ফেলবো। এটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, মানে উচ্ছে আলু দিয়ে তো নর্মালি সবাই খায়, তার মধ্যে একটু কুমড়ো কুচি করে দিলে যে এত টেস্ট হয় না, এইটুকু কুমড়ো ছিল এইটুকু, কিন্তু এত ভালো একটা। আর একটুখানি আমি না লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, একটু ঝাল, তারপর হচ্ছে উচ্ছে তেঁতোটা, আবার কুমড়োর মিষ্টিটা, এগুলো সব মিলেমিশে একটা দারুণ টেস্ট হয়, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর কালো কালো জিরে আমি ফোড়ন দিয়েছিলাম, নুন আর একটু লঙ্কার গুঁড়ো, আর কাঁচা লঙ্কা তো অবশ্যই একটু দিয়েছিলাম। দারুণ লাগে, শুকনো ভাতে খেতে অসাধারণ লাগে। কালকে দুপুরবেলা প্রচণ্ড গরম ছিল, সানডে হলে কী হবে
ভীষণ নর্মাল খাবার দাবার আমরা খেয়েছি, সেই জন্য কালকের রান্নার থেকে ওটা বেঁচে গেছে। যাই হোক, এখন আমাকে করতে হবে মুসুরির ডাল, যেটা অলরেডি সেদ্ধ করা আছে। মাছের একটু সর্ষে বাটা দিয়ে মাছ করব। এটা এটাকে কি বলে, এটাকে এখানকার কোন একটা সামুদ্রিক মাছ, ক্যাটফিশ টাইপের হবে, তো আমি নাম জানি না মাছটার। যাই হোক, সেই মাছটার আমি এটা রান্না করব সর্ষে বাটা দিয়ে। আর একটুখানি চিংড়ি আছে, চিংড়ি দিয়ে আলু পটলের তরকারি করব। জানি না আলু পটলের তরকারিটা দিনের বেলা কতটা লাগবে পরিমাণে, কিন্তু ওটা রাত্রিবেলাও যাতে হয়ে যায় সেই অনুযায়ী আমি করব। তো চলো ঝটপট করে সবজি কাটিংটা শুরু করে নিই। পটলটা ফ্রিজে রয়েছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, কারণ আমি না এরকম একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিয়েছিলাম, সেই জন্য খুব একটা খারাপ অবস্থাতে নেই। এখানে যদিও ভীষণ ভালো ফ্রেশ পটল পাওয়া যায় না, মানে এইগুলোই হচ্ছে ভীষণ ফ্রেশ, আর সাইজ কি এইটুকুটুকু, ভীষণ ছোট, কিছু করার নেই, যা পাওয়া যায় তাই খাওয়া যায়। এবার বুঝতে পারছি না পুরো পটলটা আজকে রান্না করব নাকি সর্ষে বাটা, সরি, পোস্ত দিয়ে একদিন পটল পোস্ত করব। দেখি কিছু পটল কাটি, দেখি কতটা পরিমাণে হয়, কারণ বেশি একসাথে রান্না করে রাখলে আমার ফ্রিজে রাখারও জায়গা নেই স্টোর করে রাখা। আর রাখলেও কি বেশি দিন এই গরমে না একই খাবার রোজ খেতে ইচ্ছাও করে না, মনে হয় শুধু ভাত ডাল সেদ্ধ খাবো কিন্তু ফ্রেশ খাবো এরকম। কিন্তু আমি ফ্রেশ রান্না করার পক্ষপাতি নই, খাওয়াটা উচিত কিন্তু আমি করে উঠতে পারি না। যাই হোক, মানে আমার হয় না, আমার তো ডাল তো আমি চলে একদিন রান্না করলে দুদিন আমার চলে যায় আরামসে। তো চলো ঝট করে ডালটাকে আগে ফোড়ন দিয়ে নিই। ডালটা বিশেষ কিছু দিয়ে ফোড়ন টোড়ন দেবো না, জাস্ট একটু কালো জিরে, হলুদ আর নুন, ব্যাস। এতে কালো জিরে ডালটা ফোড়ন দিয়ে ফোটাতে বসিয়ে দিই, আর এখানে ভেজিটেবিলটা কাটিং শুরু করে দিই। ডালটা রান্না করবার জন্য একটুখানি রসুন ফোড়ন দিচ্ছি। আমি আলু পটলের তরকারিটা করবো বলে এখানে আমি চিংড়ি মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে। আর এর মধ্যে হচ্ছে একটুখানি অনিয়ন ছিল, মানে একটুখানি অনিয়ন দিয়েছি আর কি, হাফ অনিয়ন, আর একটুখানি টমেটো দিয়েছি, আর একটু জিঞ্জার দিয়েছি। এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এটা দিয়ে মোটামুটি আলু পটলের তরকারিটা করবো। একটু অনিয়ন দিলাম, নাহলে চিংড়ি মাছ দিচ্ছি তো একটা নাহলে বাজে স্মেল আসবে, আসতে গন্ধ লাগবে। আর যদি নিরামিষ করতাম, মানে চিংড়িটা না দিতাম পটল তরকারিতে, তাহলে হয়তো আমি অনিয়নটা ইউজ করতাম না, টমেটোটা হয়তো ইউজ করতাম, অনিয়নটা ইউজ করতাম না।
এখন বাজে ঘড়িতে ঠিক 10টা, সারা সন্ধ্যে আজকে বলতে গেলে আমার ক্রাইম পেট্রোল দেখে কেটেছে। অ্যাকচুয়ালি এডিটিং করার পর যখন আপলোডিং হচ্ছিল না, এখন একটা ক্রাইম পেট্রোলের এপিসোড দেখার আমার একটা নেশা লেগে গেছে। কি করব, যখন আপলোডিং হয় তাকিয়ে বসে থেকে তো লাভ নেই, আর তখন অন্ধকারও হয় না যে সন্ধ্যে দেব। মানে আমার সেই টাইমে কোনো কাজ থাকে না, মানে বাড়ির অন্য কোনো কাজ থাকলে সেখানে আমি ইনভলভ হয়ে যেতাম, বা তখন যদি আমার মানে এই লকডাউন যদি না থাকতো তাহলে কি হতো, বাইরে যাওয়ার একটা তাড়া থাকতো, তাহলে আমি আপলোডে বসিয়ে দিয়ে আমি বাইরে বেরিয়ে যেতাম। ইভেন আমি তাই করতাম, বাইরে কোথাও মলে হোক, জিমে হোক, যেখানে হোক বেরিয়ে যেতাম, আর গাড়িতে বসে আমি মোবাইল থেকে অ্যাক্সেস করে আমি ভিডিও আপলোড করে দিতাম, সব ট্যাগিং ট্যাগিং সব সেট করে ফেলে রেখে দিয়ে যেতাম। এখন তো বাড়িতেই আছি, ওই জন্য আপলোড হয় যখন ল্যাপটপের দিকে কি তাকিয়ে বসে থাকবো, সেই জন্য আমি ইয়ে করি, একটা ভাবি ক্রাইম পেট্রোলের একটা এপিসোডই দেখে নিই। যাই হোক, আজকে সিম্পল ডিনার করেছি। কালকে আমি বিন, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম আর কুচি কুচি করে কেটেছিলাম, আর একটু সুইট কর্ন ছিল, সুইট কর্ন একটু ভালো করে একটু ভেজে আর একটু আনিয়ানও দিয়েছিলাম, আর ওর মধ্যে একটুখানি নুন, হলুদ আর চাট মশালা, ব্যাস আর কিছু দিইনি, আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ভালো করে ওটা আয়রন তাওয়াতে ভেজেছিলাম, ওই জন্য একটা ফ্রাই ফ্রাই ব্যাপারটা হয়েছিল। ওটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, ভাবতেও ভালো লাগে, বাট রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। পরোটা দিয়ে আমি জানি না, পরোটা দিয়ে আমি কোনোদিন খাইনি, এই জিনিসটা আমি রুটি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তো আজকে সেটাই করেছে, মানে কালকে সেটা করেছিলাম, এবং ভেজিটেবলসটা অনেকটা বেশি ছিল করে ফেলেছিলাম কালকে, আজকে অল্প কটাই ছিল তো সেটা আজকে খেয়ে ফেললাম। আর আলু পটলের তরকারি করেছিলাম সকালবেলা, সেটার থেকে একটুখানি নিলাম, সেই দিয়ে আমাদের খাওয়া হয়ে গেল। আর প্রান্তিকের এখন ডিমান্ড হয়েছিল যে একটুখানি পায়েস টাইপের কিছু করতে, সুইট ডিশ কিছু করতে, তাই জন্য গোবিন্দভোগ চাল দিয়ে একটুখানি চালের পায়েস করলো। ও বলছে যে সিমুই করতে, বা ঝিমুইটা না আমরা খেয়েছি, মানে 2-3 দিন হলো আগে খেয়েছি, সেই জন্য আমি বললাম চালের পায়েসটা অনেক দিন খাওয়া হয়নি, তাই চালের পায়েসটাই করি, তাই চালের পায়েসই করেছিলাম। আমার চালের পায়েস নর্মাল খেতেও ভালো লাগে, আবার গুড় দিয়ে খেতেও ভালো লাগে, বাট আমি ব্রাউন সুগার দিয়ে বানালাম। আমার সাদা রঙের সেই পুজোর প্রসাদে দেয় ওই চালের পায়েসটা খেতে আমার খুব ভালো লাগে, তাই অল্প চিনি দিয়েই করেছিলাম। যাই হোক, এসব খাওয়া দাওয়া মিটলো, এবার এখন চলছে রান্নাঘর ক্লিনিং এর পর্ব। ক্লিনিংটা প্রান্তিকই করে, যদি আমি এসেছি এখন বিছানা টিছানাগুলো একটু ঝেড়ে ঝুড়ে ক্লিন টিন করব, ব্রাশ করব, স্কিন কেয়ার করব, আর মাথায় আজকে করতে হবে একটু অয়েলিং, কারণ কালকে আমার শ্যাম্পু করার ইচ্ছা আছে, কারণ জানি না এই কদিনে গরমে মধ্যে দাঁড়িয়ে রান্না করে চুলগুলো কেমন একটা যেন হয়ে গেছে। আর আমি সানডেতে এয়ার প্যাকও লাগিয়েছিলাম, এয়ার প্যাক লাগানোর পর সানডেতে শ্যাম্পু টাম্পু করে, সানডে না স্যাটারডে, স্যাটারডেতে আমি শ্যাম্পু টাম্পু করেছিলাম, কিন্তু আমার মনে হলো যে কালকে একবার শ্যাম্পু করলে ভালো, এত গরম, এত গরম না, এই রাত্রিবেলা এই সন্ধ্যের পর থেকে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, তখন এসি টেসি বন্ধ করে একটু জানলা দরজা খুলে দিলাম। আমার এই দিকের যে জানলাটা আছে না, আমার বেডরুমে খুব সুন্দর হাওয়া আসে, কিন্তু আমার এই নেটটা না একটু লুজ আছে, মানে একটা গ্রিলের মধ্যে নেট লাগানো থাকে তো ওটা একটু লুজ আছে, ওদের মেনটেনেন্সে বললে ওরা ঠিক করে দিয়ে যাবে এক্ষুনি, কিন্তু প্রবলেম কি বলতো, মানে এখন মেনটেনেন্সের লোককে আমার, আর ওরা অনেক জায়গায় ঘুরে টুরে বেড়াতো, ওই জন্য আমি মেনটেনেন্সের লোককে ঠিক ডাকতে সাহস পাচ্ছি না, অনেকের বাড়িতেই তো ঘুরে বেড়ায়। আর যাই হোক, প্রান্তিকের ল্যাপটপ এখনও খোলা, ওর কাজ কন্টিনিউয়াসলি চলতে থাকে, তো যাই হোক, যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি, দেখা করব কালকের একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই, সবাই খুব আনন্দ করে থাকো, ভালোভাবে থাকো, আর যতটা পারবে মনে আনন্দ রেখে হাসি রাখার চেষ্টা করো, কারণ হচ্ছে জীবনটা খুব ছোট, তাই না, তাই হেসেই কাটাতে হবে, আনন্দ করে কাটাতে হবে, এটা মনে রাখতে হবে। এখন হয়তো আমাদের পরিস্থিতি এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এরপরে হয়তো একটা বড় স্বাধীনতার একটা দারুণ জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে, সেই জন্যই হয়তো আমাদের পুরো পৃথিবীটা এখন এই অবস্থায়, পৃথিবীটা এরপরে দেখবে আরো সুন্দর, যা ছিল তার থেকে আরো বেশি সুন্দর হয়ে উঠবে। কিছু ক্ষতি তো হয়েছে, এটা তো কিছু না, অনেকটাই ক্ষতি হয়েছে, কিন্তু
ভগবান যা করে মঙ্গলের জন্য করেন, এটা আমি বিশ্বাস করি। জানি না এটা অন্যেরা কতটা বিশ্বাস করো বা তোমরা কতটা বিশ্বাস করো। তোমরা যদি এটা বিশ্বাস করে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমি দেখেছি আমার লাইফে যখনই কোনো ক্ষতি হয়েছে তার পিছনে একটা ভালো কিছু হয়েছে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা করবো কালকের একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো আর সব সময় হাসি মুখে থাকো। তো চলো, bye bye, see you in next video, bye.